আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আপনারা দেখেই মনে বুঝতে পারছেন আমি কি নিয়ে এসেছি। আজ নিয়ে এসেছি সবারই প্রিয় একটা খাবার, চটপটি ফুচকা। তো আজ আমি এই রেসিপিটা আমি নিজে করব না, আমি নিয়ে ধরে নিয়ে এসেছি আমাদের ফুচকাওয়ালা নূর মোহাম্মদকে। উনি প্রায় আমাদের বাড়িতে, আমাদের অকেশনালি কোনো প্রোগ্রামে আমরা ওনাকে ডাকি এবং আমরা এনজয় করে ওনার খাবারটা খাই। তো আবিওর সাথেই থাকুন। এটার মধ্যে কি? এটা হলো চটপটির মানে যেটা কিনা মেন ডাউল সেটা। এটার মধ্যে বানানোর জন্য কি কি দিচ্ছেন? এটা মানে দিছিল এই ডাবলি এবং কি চিনি গুঁড়া চাউল, মুগের ডাউল, মুসুরির ডাউল এবং কি আলু। চিনি গুঁড়া চাউল, চাউল তারপর আর মুসুরির ডাউল, মুগের ডাউল এবং কি আলু আর ডাবলি। আচ্ছা, তেঁতুল এবং কি বিট লবণ এবং তারপরে শুকনা মরিচ এবং কি জিরা, এলাচ, দারচিনি এইসবের মশলা সব বলেন যা যা দিচ্ছেন। এলাচ, দারচিনি এবং কি লবঙ্গ, জিরা, এই আর কি সব না, তেঁতুলের পানির মধ্যে আর কি। আর এখানে এটা, এখানে হলো লেবু, শসা। আর লেবু আর শসা এখানে না, লেবুটাকে এভাবে ইয়ে করে নিচ্ছেন নাকি? হ্যাঁ হ্যাঁ। আর এটা হলো কাঁচা মরিচ, এটা হলো আপনার পিএস, ওটা হলো ধইনা পাতা যেটা কিনা ওই যে বিলাতি পাতা ডাক হয় আর কি। আর এই আলু, এটা পরে। আর এটা হলো আলু, সিদ্ধ আলু, এটা ডিম। আর এই ফুচকা আর এই আর কি মশলা টসলা। শুকনা মশমশা ঝনঝনা করে এলো মরিচটা, শুকনা মরিচটার পাইজা এই পিসে ই করি। আর এটার মধ্যে হইলো আপনার এলাচ, দারচিনি, জিরা, লবঙ্গ। ও এই পাউডারটা এখানে তেঁতুলের টকের মধ্যে দিয়ে বাড়বেন আপনারা মিলান। ওকে, এটা ধনিয়ার গুঁড়া, এটা ধনিয়ার গুঁড়া না? আচ্ছা ঠিক আছে। এটার মধ্যে কি কি আছে? আলু দিছি এবং কি ডিম, আলু ডিম। আর ওটা কি, ওইটা কি জিনিস? ওইটা হলো যে বানাইছি কি, ওইটা চটপটি ইয়ার মতো যে ডাল দিয়ে বানানো হয়েছে, ওইটারে একদম ভর্তার মতো করা হয়েছে না? আচ্ছা, এটা হলো কাঁচা মরিচ, পিএস, ধনিয়া পাতা, লেবু, লেবু, শুকনা মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, তেলো, বিট লবণ, বিট লবণ। মানে এটা যে ওই যে ফুচকার ভিতরে যে পুরটা দেওয়া হবে সেই পুরের ইয়াটা না, এটা কি ধনিয়ার গুঁড়া? ধনিয়া গুঁড়া, তেলো, ডাবলি এবং কি আলু, চিনি গুঁড়া। এখানে মিলে হয় চটপটির জন্য যেটা বানানো হয়েছে ওইটাই এখানে দিয়ে একসাথে মিলে ভিতরে ফুটতা না মশলা পাতি যদি শুকনো বেশ কম দিতে। তো দেখুন, দেখতে থাকুন ভিউয়ার্স আমাদের চটপটিওয়ালা নূর মোহাম্মদের চটপটি এবং ফুচকা কীভাবে বানাচ্ছে। তো আমরা আসলে, এই নূর মোহাম্মদ আমাদের এলাকারই বাজারে ও বসে এবং প্রচুর ভিড় হয় ওর দোকানে, সবাই খুব পছন্দ করে ওর হাতের ফুচকা এবং চটপটি। এবং আমাদের বাড়িতে প্রায়ই আমরা ওকে খবর দিয়ে নিয়ে আসি এবং ও আমাদেরকে খুব যত্ন সহকারে খুবই ভালোভাবে আমাদেরকে বানিয়ে দেয় এবং আমরা খুব সবাই খুব লাইক করি ওর চটপটি ফুচকা। তো ভাবলাম আজ যেহেতু একটা অকেশনালি ও এসেছে আমাদের বাড়িতে আবারও ফুচকা চটপটি খাওয়াতে আমাদের, তখন ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো অনেস্টলি আসলে ও খুব ভালো, যার জন্য ওর গোপন রেসিপিটা আসলে আমার সাথে শেয়ার করেছে। তো আমিও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখুন কিভাবে বানাচ্ছে ও। প্রথমেই ও ফুচকা রেডি করে দিচ্ছে, আমাদের অনেক গেস্ট আছে পিছনে, আমি আপনাদেরকে দেখাচ্ছি না। তো খুব ভালো বানাচ্ছে, খুব মজা করে আমরা এখন খাবো। তো সাথেই থাকুন ভিউয়ার্স। এটা কি? ডিম। এটা ডিম না? আচ্ছা, কিন্তু আমার প্লেটে ডিম দিবেন না। হ্যাঁ, আমি ফুচকার মধ্যে ডিম পছন্দ করি না। এটা কি, লেবু? দেখি লেবুটা,
আচ্ছা খোসাটা টক দিয়ে দিন হুম এটা মধ্যে কি টকটা না এরপরে দিচ্ছেন আর কি এটা না এটা হলো চটপটি এটা দেখছেন তো ঘন হয়ে গেছে তো দেখছেন ভিউয়ার্স আমি কিভাবে চটপটিটা বানাচ্ছেন আমরা আসলে আমরা মনে করি যে প্রথমেই চটপটির ডালগুলা দিই তারপরে সবগুলো পকোড়া দিই উপরে তেঁতুলের টক দিই না উনি কিন্তু শুরুতেই তেঁতুলের টক মশলা কিছু দিয়েছেন তারপরে মিডলে রেখেছে চটপটির ডালগুলাকে তারপরে আবার উপরে কিভাবে লেয়ার বাই লেয়ার দিয়ে দুইবার দেওয়া হয় আচ্ছা শেষ রেডি না দেখো কি সুন্দর বানিয়েছে চটপটি তো আমি এখন আমরা বাসা থেকেই একটা বাটি দিয়েছিলাম সেটার মধ্যে রেডি করেছে এখন ও অনুযায়ী হাফ প্লেটের মধ্যে রেডি করে দিচ্ছে যেভাবে ওরা দোকানে সার্ভ করে থাকে চটপটি সেভাবে ও এখন আবার সেটাকে রেডি করছে কল ধরে দিছি তাও আর একটু টমেটো তো ভিউয়ার্স ভালো থাকবেন আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে আমি আপনাদের আমারও ভালো লেগেছে আমি আপনাদের সাথে অরিজিনাল রেসিপিটা শেয়ার করতে পেরে তো ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমাদের সামনে আরও ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসতে পারি দোয়া করবেন তো এখন আমরা এনজয় করব খাবো চটপটি রেডি হয়ে গিয়েছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ